প্রিয় মৎস্য চাষী ও বোনেরা ফিসট্যাগ বিড়ির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা শীতকালে মাছ চাষ করে লাভবান হতে পারেন শীতকাল শীতকাল মানে তো রোগ বিলায়ের সময় এই সময় আমাদের মতো মাছেরও কিছু রোগে দেখা দেয় এবং পুকুরে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় কারণ শীতকালে মাছগুলো কম নাড়াচাড়া করে এবং অক্সিজেনের ঘাটতি দেখা যায় শীতকালে সূর্য কম সময় আকাশে থাকে কারণ শীতকালে রাত বড় দিন ছোট কারণ শীতকালে খুব কমই আমরা সূর্যের আলো পেয়ে থাকি তাই মাছগুলো কম সূর্যের আলো পাওয়ার কারণে মাছগুলো শীতের কারণে নড়াচড়া করতে পারে না তাই শীতকালে যদি আপনারা মাছগুলোকে আমার দেওয়া উপদেশগুলো মেনে মাছগুলো চাষ করেন আশা করি আপনারা লাভবান হবেন শীতকালে আপনারা জেনে থাকেন

অল্প সময় আকাশে থাকে এবং পুকুরে সেটা প্রবাহিত হয় ফলে পুকুরের জলে ক্রমাগত পরিবর্তন শুরু করে আর এই জন্য আপনারা কীভাবে আপনাদের মাছগুলোকে পরিচর্যা করবেন সেগুলো হলো পুকুরের পার যথাসম্ভব পরিষ্কার রাখতে হবে যাতে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পুকুরে পর্যাপ্ত সূর্যের আলো পড়ে কৃত্রিম উপায়ে পানিতে অক্সিজেন বৃদ্ধি তে হবে মানে আপনারা যদি মোটামুটি ভালো টাকা ইনভেস্ট করতে পারেন তাহলে কৃত্রিম বয়ে অক্সিজেনের মেশিন তৈরি করে আপনাদের পুকুরে অক্সিজেনের সরবরাহ করবেন অথবা যদি কম বাজেট নিয়ে আপনারা মাছ চাষ করেন তাহলে জাল টেনে সাঁতার কেটে এছাড়া পুকুরে বাজ দিয়ে পিটিয়ে অক্সিজেন তৈরি করতে পারেন এছাড়া একর প্রতি পাঁচ থেকে দশ কেজি টিএসপি দিয়ে কাজ চালানো যেতে পারে প্রতি দশ পনেরো দিনে অন্তর পুকুর জাল টেনে মাছের স্বাস্থ্য চেক করবেন এভাবে মাছগুলো ভালো থাকবে এবং মাছের পুকুর থেকে ক্ষতিকার জীবাণুগুলো আপনারা জালের মাধ্যমে পুকুর থেকে পরিষ্কার করতে পারবেন আশা করি আপনারা যদি আমার এই কথাগুলো মেনে আপনারা মাছ চাষ করেন অবশ্যই নিজে উপকৃত হবেন এবং মাছ চাষের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পারেন এবং ভালো মানের মাসের পোনার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হেল্পলাইনে তাহলে আপনারা ভালো মানের পোনা সংগ্রহ করতে পারবেন